অশান্ত বাংলাদেশকু নেই বড়ুছি অনুপ্রবেশর আশঙ্কা। সীমান্ত সিল পশ্চিমবঙ্গর নদিয়া জেলা স্থিত কৃষ্ণগঞ্জ গেন্ডে সীমান্ত সকালঠারু খোলা যাইছি। সতর্ক রয়েছেন্তি সীমান্ত রক্ষা বাহিনী। বাংলাদেশে ঘটিথিবা ঘটনার কোনসি প্রভাব যেভাবে বাংলারে ন পড়ে সেথিপ্রতি বিশেষ গুরুত্ব দিয়া যাইছি। বাংলাদেশের একাধিক লোক সকাল ভারতরে প্রবেশ করুথিবা দেখিবাকু মিলছি। কিছু চিকিৎসা পাই আসিছন্তি, অন্য কেতেক অন্য কারণরু ভারতকু আসিথিবা জানা পড়ছি। মুখ্যতঃ কোটা আন্দোলনকু নেই সমগ্র বাংলাদেশ এবে উত্তপ্ত। সে কারণরু বাংলাদেশ ভারত সীমান্ত অঞ্চলের অতিরিক্ত সতর্কতা জারি। নদিয়ার সমস্ত সীমান্ত অঞ্চলের ভারতীয় প্যারামিলিটারি অতিরিক্ত নজর রাখিছন্তি। না, আমরা তো জাস্ট আসছিলাম ডাক্তার দেখানোর জন্য, কিন্তু এখন তো সংকটে আছি যে দেশে কি হবে না হবে এটা নিয়ে টেনশন আছে। মানে আমরা কেবল ইমিগ্রেশনে নামছি, ঠিক ওই সময় ভাঙচুরটা শুরু। এখন মিছিল চলতে করতেছে, সবাই ই করতেছে, আগুন টাগুন ধরাইছে দু একটা জায়গায়। অবস্থা বাজারে দোকানপাট ভাঙচুর করছে। না, আমরা এমনি তো আসছিলাম, আসার পরেই তো হয়েছে। আমরা আসলে ডাক্তার দেখানোর জন্য আসছে, পরে শুনে এই জিনিসটা। এখন হচ্ছে কি, ওই মানে আওয়ামী লীগের কিছু লোকজন যারা ছিল ওখানে, এটা স্বাভাবিক ব্যাপার, কারণ 15 বছর ধরে আওয়ামী লীগ একই জায়গায় আছে। তো সরকার চেঞ্জ হয়েছে, এটাতে প্রবলেম নাই, কিন্তু প্রবলেম হচ্ছে যে আমরা যাতে সহজে এবং নির্দ্বিধায় থাকতে পারি, এই একটাই। এই ছাড়া আর কোনো রিকোয়েস্ট নেই। যদি আপনার ভিডিওটি ভাল লাগিলা, তবে আমার চ্যানেলকে লাইক, শেয়ার ও সবসক্রাইব করা জমা ভি ভুলন্তু নাহিঁ।